ঝকঝকে ছবি দেখতে চান? ব্যবহার করুন আকাশ ডিটিএইচ আর আকাশ প্রেজেন্স 5 for 15। সাথে আছি ফারাজি মালিহা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। দলের সম্ভাব্য সদস্যদের কোভিড পরীক্ষার জন্য নেওয়া হয়েছে স্যাম্পল। কোনো রকম দলীয় অনুশীলন হচ্ছে না, তাই ব্যক্তিগত অনুশীলনের ওপর ভরসা রেখেই টেস্ট সিরিজে নামবেন ক্রিকেটাররা। সাইফুল রূপকের রিপোর্ট। 12 এপ্রিল লঙ্কাগামী বিমানে উঠছে টেস্টের ক্রিকেটাররা। বুধবার শুরু হয়েছে ওদের করোনা পরীক্ষা। মিঠুন থাকছেন শ্রীলঙ্কা সিরিজে। গল্পে ছলেই বুঝাতে চাইলেন মনে জেদ নাকি বেড়েছে। লঙ্কাদ্বীপে কিছু একটা করার তাড়না, বাড়াতে চান ভক্তের সংখ্যা। জানেন সোশ্যাল প্ল্যাটফর্মে চলছে ট্রল আর সমালোচনা। সবার মন জয় করতে জোড়া টেস্টই হতে পারে মিঠুনের বড় পরীক্ষা। সাকিব নেই, ব্যাটিং পজিশনে 6 নম্বরে খেলার কথা ডানহাতির। সবশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই পজিশনে 15 আর 10, বাকিরাও ঢুকেছে তার মতোই। মিঠুনের নামের আগে স্যার কিংবা এত সমালোচনা ট্রল হওয়ার কারণও আছে যথেষ্ট। 3 বছরের টেস্ট ক্যারিয়ার, 18 ইনিংসে গড়টাও ওই 18, গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনে কেবল 250, বড্ড বেমানান। প্রশ্ন আসতেই পারে, নাজুক পারফরমেন্স তবুও কেন মিলছে এত সুযোগ? নির্বাচকরা হয়তো তার প্রথম শ্রেণীর রেকর্ড দেখেই সাহস পায়। এক যুগের ক্যারিয়ার, 100-এর উপরে ম্যাচ, গড়টাও মধ্য 30, 1 ডজন সেঞ্চুরি। জাতীয় দলে এলে যেন প্রিয় ব্যাটটাও করে বেইমানি। তাই তো মিঠুনকে শুনতে হয় ক্রিকেট ফলোয়ারদের দুয়ো ধ্বনি। 3 ফর্মেটেই দেশকে প্রতিনিধিত্ব করেছেন, 57 ম্যাচে নানা পজিশনে ব্যাটিংয়ে নেমেছেন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে যেতে পারেননি মিঠুন। লঙ্কানদের বিপক্ষে ক্যান্ডিতেই কি দেখা যাবে ওই মাইলস্টোন? মিডল অর্ডারে তার বড় ইনিংস দল হিসেবে টাইগারদেরও রাখবে কমান্ডিং পজিশনে। সাইফুল রূপক, অলরাউন্ডার। ক্রিকেট বোর্ডের কারণেই মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে দূরত্ব তৈরি হয়েছিল মাশরাফি বিন মোর্তজার। প্রায় 1 বছরেরও বেশি সময় ম্যাশকে ভুল বুঝেছিলেন সাইফুদ্দিন, সেটাও বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তার মিথ্যার কারণে। 1 বছর 9 মাস পরে সেই ঘটনাই অলরাউন্ডারকে জানিয়েছেন মাশরাফি। মনে করে দেখুন, 2019 বিশ্বকাপ চলাকালীন খবর বেরিয়েছিল বড় ম্যাচের আগে মোহাম্মদ সাইফুদ্দিন নাকি ইঞ্জুরিতে পড়ার ভান করেন, ইচ্ছে করেই বড় ম্যাচে খেলতে চান না। অবিশ্বাস্য হলেও সত্য, ভয়ঙ্কর এই অভিযোগ কিংবা সাইফুদ্দিনকে নিয়ে রটনা গণমাধ্যমে সংবাদ করিয়েছিলেন ড্রেসিংরুম সংশ্লিষ্ট একজন। খোদ মাশরাফি ঘটনা জানিয়েছেন অলরাউন্ডারে। সাইফুদ্দিনের সাথে আমার কথা হয়েছিল এবং আমি কয়েকজনের সাথে আলোচনাও করেছিলাম যে সাইফুদ্দিন যদি না খেলে বিংয়াজের ক্যাপ্টেন হিসেবে আমার আগে জানা উচিত, কারণ আমি তো মাঠে লিড করব এবং আমারও টাইম ওই সময় খারাপ যাচ্ছে, আমি নিজে পারফর্ম করছি না। সাইফুদ্দিন পারফর্মার, তখন মানে বেস্ট বোলার ওয়ান অফ দ্য মুস্তাফিজ এবং ওই ভালো করছে, তো সাইফুদ্দিন হঠাৎ করে খেলবে না সেটা আমি যখন না জানবো তখন কিন্তু আমার জন্য আরও কঠিন কাজ হয়ে যাবে। তো আমি পরের দিন নিউজ হলো, নিউজ হওয়ার পরে কিন্তু আমি অসুস্থিতে পড়ে গেলাম। লাস্ট জিম্বাবুয়ে ট্যুরেও আমি যখন ক্যাপ্টেন্সি থেকে রিটায়ার করলাম তখন ও এসে আমাকে বললো যে ভাই আমি আপনি এরকম একটা কথা বলছিলেন, আমি আমাকে কেউ কেউ বলছে, আপনি মিডিয়ায় বলছেন। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তোকে আমি প্রুফ করে দিচ্ছি, আয় বয় আমার পাশে বয়। তখন আমি রিটায়ার্ড মানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলাম। তো আমি ওকে ওই জিনিসটা প্রমাণ করতে পেরেছি যে ওইটা আমি বলি নাই, এবং এটাও এখন জানে যে কে বলেছিল এবং সে ক্রিকেট বোর্ডের একজন। এখনো তিনি আছেন, মানে তার উপরে আস্থার জায়গাটা কতটুকু থাকে? মানে কথাটা হচ্ছে যে এখানে ভুল বুঝাবুঝি আপনাদের বলছি যে কোনো রেসপেক্ট নাই কোথায়, যে সাইফুদ্দিন ভেবেছিল আমি হয়তো বলেছি। আমি কিন্তু ওকে বলেছি যে তুই যে খেলবি না, এটা আমি বাইরেও বলেছি, ও যে খেলবে না আমি ক্যাপ্টেন হিসেবে জানার অধিকার রাখি, তো কারণ আমি নিজেও ফর্মে নেই, আমি জানি না। তো এইটা নিয়ে আমি ওর সাথেও রাগারাগি করেছি, তুই আমাকে বলবি না, ঠিক আছে। কিন্তু নিউজ হওয়ার পরে তখন যেটা হচ্ছে যে সাইফুদ্দিন ভেবেছিল যে মাশরাফি ভাই বোধহয় বলে দিছে, তখন ওকে আমি ক্লিয়ার করেছি, অথবা সাইফুদ্দিনের সাথে কথা বলে আপনি শুনেন, ওকে আমি কনফার্ম করেছি যে জিনিসটা কে বলেছে, মানে আমি সেটা তাকে প্রমাণ দিতে পেরেছি। তখন ও আকাশ থেকে পড়েছে যে এরকমও হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, এমন কিছু ঘটছে এবং সে ক্রিকেট বোর্ডে বলতে বিলতে আসে এবং সে বিরাট কোনো একটা দায়িত্বে আসে, সে বিরাট বড় একটা দায়িত্বে আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ঘটনাগুলো ঘটে প্লেয়ারের সাথে, প্লেয়ারের তো ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। আমি ক্যাপ্টেন, আমাকে সাইফুদ্দিন কতদিন ধরে ভুল বুঝেছিল আপনি দেখেন, সেই ওয়ার্ল্ড কাপ থেকে জিম্বাবুয়ে ট্যুর পর্যন্ত, এরপর ধরে তো বা সিরিজে, শ্রীলঙ্কা সিরিজ আমি যাইতে পারিনি,
বাট কতদিন ধরে সাইফুদ্দিন জিনিসটা মনে ছিল, হয়তো আমি যদি আরও ক্যারি করতাম হয়তো সাইফুদ্দিন বলতো না আমি একজন সিনিয়র প্লেয়ার, কিন্তু এই জিনিস মিথ্যা জিনিসটা ওর মাথার ভিতরে ছিল এবং যে যে এই কাজটা করেছে সে হয়তো বুঝতে পারিনি এই জিনিসটা এত দূর যাবে। তো এই জিনিসটাগুলো আমি আগে রিয়েলাইজেশন করা উচিত যে যে কোনো কিছুর একটা ভুলভাল তথ্যে বা যে কোনো কিছু মানে সঠিক হলেও যেখানে সেখানে বলা ঠিক না। নাম যারা যারা নিউজ করেছে তাদের নামও বলে বলতে পারি, দেবচৌধুরী অলরাউন্ডার, এরকম নিউজও হয়েছে গরু সাগর যেন ঘাস খাবার না পায় তার জন্য দেয় বেড়া, আর মুই মানছি হয়ে আসম এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ হিন্দুস্থান পাকিস্তান দেশ স্বাধীন কত কিছু হই, মুই এই বেড়ার বাইরে দেখির পানু না কিছুই। তিস্তা পারের মানুষ তো সখত মুখত খাল ইতিহাস দেখিবার ইতিহাস। লালা যাও নাকি সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলু শরীর তার বল পাও না, এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার এই ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা দহগ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও। খুব সহজেই ঘরে বসে শপিং করতে চাইলে আপনার প্রথম পছন্দ হতে পারে ই ভ্যালি। অনলাইন শপিং এ সবার আগে ই ভ্যালি, তাই আপনিও আস্থা রাখুন ই ভ্যালিতেই। ক্রিকেটার মঈন আলীকে উদ্দেশ্য করে তসলিমা নাসরিনের টুইট, তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত এই লেখিকা। তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে মঈনের বাবা বলেছেন, আমি তসলিমাকে খারাপ কিছুই বলবো না, বরং কখনো দেখা হলে তসলিমার মুখের উপর জবাব দিয়ে দেব। অনিক জাবেরের রিপোর্ট। বিতর্ক আর তসলিমা হাত ধরে হাঁটেন, একই কারণে রাষ্ট্রহীন, দেশে পা ফেলতে পারেন না, প্রতিবেশী দেশে বসেও সংক্রমণ ছড়াচ্ছেন দিনের পর দিন, মুসলমানরা যেন তার চক্ষুশূল। সম্প্রতি ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বেফাস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তসলিমা। মঈন আলী অ্যালকোহল জাতীয় পানির প্রচারণায় নিজেকে জড়াবেন না, এমন খবর প্রকাশের পরেই যেন গায়ে আগুন লেগেছে তার। টুইট করেছিলেন, মঈন আলী ক্রিকেটে না আসলে নিশ্চিত সিরিয়ায় যেতেন IS যোদ্ধা হিসেবে যোগ দিতে। তসলিমার এই টুইটের পর ইংল্যান্ড ক্রিকেটে তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে আলোচনা সমালোচনা। তসলিমার বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেছেন মঈন আলীর বাবা মনির আলীও। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তসলিমার এমন জঘন্য মন্তব্য শুনে সত্যিই আমি অবাক ও ক্ষুব্ধ হয়েছি। তাকে আমি খারাপ ভাষায় আক্রমণ করতে চাই না, কখনো দেখা হলে মুখের ওপরই জবাব দেব। মঈন আলীর সমর্থনে তসলিমার প্রতি নিন্দা জানিয়ে টুইট করেছিলেন ইংলিশ ক্রিকেটার আর্চার স্যাম বিলিংস ও সাকিব মাহমুদরা। তোপের মুখে নিজের টুইট সরিয়ে নিয়ে ওটা সার্কাজম ছিল জানিয়ে আবারও টুইট করেন তসলিমা নাসরিন। তাতেও মঈনের বাবার ব্যাখ্যা আছে, আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কি লিখেছেন আর মৌলবাদী কাকে বলে। কোনো মানুষের আত্মসম্মান আর অন্যের প্রতি সম্মান না থাকলে সে এত নিচে নামতে পারে। আপাতত তাকে বলবো একটি ডিকশনারি হাতে নিন এবং সার্কাজমের অর্থ খুঁজে বের করুন। নিজের ভুলের জন্য এখনো ক্ষমা চাননি বিতর্কিত লেখিকা, আদু চাইবেন কিনা সেটাও কোটি টাকার প্রশ্ন। অনিক জাবের, অলরাউন্ডার। বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার। 64 কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক দুই ধাপেই রেকর্ড গড়েছেন স্বর্ণকন্যা মাবিয়া। অনিক জাবেরের আরেকটা রিপোর্ট। সাফল্য যেন সোনার হরিণ কিংবা রাতের শেষ রেলগাড়িটা, সবাই ছুটছে তার দিকে কিন্তু কজনই বা পায় তার দেখা। মাবিয়া আক্তার সীমান্তের কাছেই সাফল্য এসে ধরা দেয় বারবার। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন, স্বর্ণ জয় করেছেন মাবিয়া। বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া আক্তার স্ন্যাচ ক্লিন অ্যান্ড জার্কে 181 কেজি ওজন তুলেছেন। 2018 সালে আন্তঃসার্ভিস ভারোত্তোলনে 179 কেজি ওজন তুলে রেকর্ড করেছিলেন, এবার তার থেকে 2 কেজি বেশি তুললেন। স্বর্ণকন্যার চোখ এখন টোকিও অলিম্পিকের দিকে,
এর আগে আসলে আমার বাংলাদেশে যে রেকর্ডটা ছিল এটাই হচ্ছিল আমাদের হাইয়েস্ট রেকর্ড আমার ক্যাটাগরিতে। তো চেষ্টা করেছিলাম যেন এই রেকর্ডটা ব্রেক করতে পারি। এর আগে 79 আর হচ্ছিল 100 ছিল, এবার 80 আর 101 করে রেকর্ড ব্রেক করেছি। এবং আমি চাই যে নিজেকে বাংলাদেশের সবচেয়ে এমন একটা জায়গায় দেখতে চাই ওয়ার্ল্ড ওয়াইজ, যে অলিম্পিক খেলার পর কোনো প্লেয়ারের কোনো এম থাকে না। তো আমার অলিম্পিকে আমার ড্রিম আছে, এবং থার্ড সাউথ এশিয়ান গেমসে আরেকটা গোল্ড মেডেল পাওয়া তাহলে হ্যাট্রিক হবে, এটা বাংলাদেশের ইতিহাস হবে। তো ওয়েট লিফটিং মেয়েদের ক্যাটাগরিতে এবং ছেলেদের ক্যাটাগরিতে, এমন একটা ছেলেদের ক্যাটাগরিতে এবং মেয়ে উভয়ই যে ওয়েট লিফটিং ডিসিপ্লিনটা আছে, এমন একটা রেকর্ড মাইল ফলো করতে চাই যেটা ভাঙার জন্য জুনিয়ররা মরিয়া হয়ে থাকবে এবং তারা একটা সাধনা করতে হয় সেটাই যেন করতে হয় তাদের, এবং ইতিহাস রচনা করবো ওয়েট লিফটিংয়ের ফিমেলদের। টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন এসএ গেমসে দুবারের স্বর্ণজয়ী মাবিয়া। এপ্রিলেই উজবেকিস্তানে হবে বাছাই পর্ব, সেখানে ভালো করতে পারলেই মিলবে টোকিও অলিম্পিকে খেলার টিকিট। অনিক জাবের, অলরাউন্ডার। রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট, মিউনিখের অ্যালিয়ান্স এরেনাতে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। একই সময়ে আরেকটা ম্যাচ পোর্তোর মাঠে খেলতে যাবে ইংলিশ ক্লাব চেলসি। আরিফ হোসাইনের প্রিভিউ। রিয়াল মাদ্রিদ লিভারপুল ম্যাচের আগে ঘুরে ফিরে এসেছিল 2018 ফাইনালের কথা, এবার বায়ার্ন মিউনিখ পিএসজি ম্যাচের আগে ঠিক একই আলোচনা, আবারও দুই ফাইনালিস্টের দ্বৈরথ। কোয়ার্টার ফাইনালের ড্র হওয়ার পর থেকেই আলোচনা সবশেষ ফাইনাল নিয়ে, পিএসজিকে 1-0 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন জার্মান জায়ান্টরা। বর্তমান চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচ, কিন্তু বাভারিয়ানদের কোচের কপালে চিন্তার ভাজ, ইঞ্জুরির থাবা ম্যাচের আগে। গেল বছরের বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানদোভস্কি চোটে ছিটকে গেছেন, ইঞ্জুরি তালিকায় যুক্ত হয়েছেন মিডফিল্ডার মার্ক রোকা, আছেন ডগলাস কস্তা। করোনা পজিটিভ হওয়ায় খেলতে পারবেন না উইঙ্গার সের্জে জিনাব্রি, তার পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন সানে। তবে এই ম্যাচে বায়ার্নের রক্ষণ হবে শক্ত প্রাচীর, সবশেষ লিগ ম্যাচ মিস করা দুই ডিফেন্ডার জেরোম বোয়েটিং এবং আলফানসো ডেভিস ফিরছেন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। বুন্দেসলিগায় চ্যাম্পিয়নের পথে আছে বায়ার্ন, শেষ 16-তে লাৎসিওকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগে টানা 19 ম্যাচে অপরাজিত জার্মান জায়ান্টরা, টুর্নামেন্টের ইতিহাসে টানা 25 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আছে শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের। ফরাসি ক্লাব পিএসজির সামনে গেলবার ফাইনালে হারার প্রতিশোধ নেয়ার সুযোগ, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনার হানা পিএসজি শিবিরে। ইকার্দি, আলেসান্দ্রো ফোলেরেন্সি এবং মার্কো ভেরাত্তিকে ছাড়াই একাদশ নামাতে হবে কোচ পচেত্তিনোকে। তবে আক্রমণ ভাগে সেরাদের পাচ্ছেন, নেতৃত্ব দিবেন এমবাপ্পে এবং নেইমার। ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে পিএসজি কোচ জানিয়েছেন এই ম্যাচকে তারা প্রতিশোধের মিশন হিসেবে দেখছেন না। ম্যাচের আগে পরিসংখ্যানটাও সামনে চলে আসে, দুদল 10 বার মুখোমুখি হয়েছে টুর্নামেন্টে, 5 বার জিত পিএসজির, বায়ার্নের 4 বার। গতবারের ফাইনাল বাদ দিলে নক আউট পর্বে তাদের দ্বিতীয় দেখা। একই সময় অপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালে মুখোমুখি হবে এফসি পোর্তো এবং ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচের আগে স্বস্তিতে আছেন চেলসি কোচ টমাস টুখেল, পূর্ণ শক্তি দল পাচ্ছেন, ক্রিশ্চিয়ান পুলিসিস, কান্তে এবং ট্যামি আব্রাহাম ফিরছেন। আক্রমণ ভাগে অলিভিয়ের জিরো তো থাকছেনই, যদিও সবশেষ লিগ ম্যাচে ওয়েস্ট ব্রোমের কাছে হেরে আত্মবিশ্বাসটা তলানিতে পৌঁছেছে ব্লুজদের। অপরদিকে পর্তুগিজ ক্লাব পোর্তোর কোচের চিন্তা স্ট্রাইকারদের নিয়ে, সেরা দুই গোল স্কোরার সার্জিও অলিভিয়ার এবং তারিমিকে ছাড়াই দল মাঠে নামাতে হচ্ছে, দুজনেই কাঠ সমস্যায় খেলতে পারবেন না। দুই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছে 8 বার, চেলসির জয় 5টায় আর 2টায় জিত আছে পোর্তোর, অন্য ম্যাচটা ড্র। আরিফ হোসাইন, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স আজকের 5 for 15 এটুকুই। টিভিতে ঝকঝকে ছবি দেখতে আস্থা রাখুন আকাশে, সংযোগটি কিনতে ভিজিট করুন www.akashdth.com। নিয়মিত খেলার আপডেট পেতে লাইক দিন অলরাউন্ডারের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।